নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সিউড়িতে। কয়লা পাচারকারীদের জেল হেফাজত সিউড়িতে। প্রজাতন্ত্র দিবসের আগে সিউড়ি রেল স্টেশনে পুলিশের তল্লাশি। কাঁথিপাড়া গ্রামে চারটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। গ্রামের কুয়ো থেকে উদ্ধার গোগ্রসাব রাজনগরে। চলে গেলেন আদিবাসী নেতা সুনীল টুডু। হাড়িমাংসার মেলা মোহাম্মদবাজারের দিঘল গ্রামে। আদিবাসী ফুটবল প্রতিযোগিতা মোহাম্মদবাজারে। এবার সংবাদ বিস্তারিত। করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর সম্প্রতি ফের একবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার যে বিধিনিষেধ জারি করেছে তাতে সমস্ত কিছু খোলা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজ এআইডিএস ও ছাত্র সংগঠন সিউড়িতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে পুনরায় স্কুল খোলার দাবিতে। পাশাপাশি তাদের দাবি যাতে দ্রুত পড়ুয়াদের ভ্যাকসিন প্রক্রিয়া শেষ হয়। এদিন সংগঠনের পক্ষে জানানো হয়, আপনারা জানেন এই করোনা পরিস্থিতিতে প্রায় তিন বছর ধরে যে উদ্ভূত যে করোনা পরিস্থিতি, তাতে সরকার যে বারবার লকডাউন ঘোষণা করছে এবং লকডাউন ঘোষণা করা সত্ত্বেও সমস্ত রকমের মেলা, খেলা, পানশালা, হোটেল, বার, রেস্টুরেন্ট সমস্ত কিছু খোলা থাকা সত্ত্বেও তারা বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ নামিয়ে আনছে, বারবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারা দফায় দফায় বন্ধ করছে। তো আজকের এই আন্দোলন থেকে আমরা এখানে দাবি জানাচ্ছি যাতে দ্রুত ভ্যাকসিনেশান প্রক্রিয়া চালু করা হয়, চালু রাখা হয়, ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশান সম্পূর্ণ করা হয় এবং অফলাইন ক্লাস যাতে দ্রুত চালু করা হয়, এই দাবি নিয়ে গতকাল এবং আজ গোটা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন এআইডিএসওর অবস্থান বিক্ষোভ এখানে চলছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে ভুরকোনা অঞ্চলের কামারডাঙ্গাল মোড়ে তিনজন কয়লা পাচারকারীকে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ। একটি অমনি মারুতি ভ্যান ও একটি ট্রাক্টর থেকে চার টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। শেখ ফিরদোস, শেখ মঈনুদ্দিন, শেখ সিরাজউদ্দিন নামে তিনজন আসামিকে আজ সিউড়ির ACGM আদালতে তোলা হয়। ধৃতদের প্রত্যেকের বাড়ি সদাইপুর থানার শাহপুর গ্রামে। ধৃতদের পুনরায় আগামী 29 জানুয়ারি আদালতে তোলা হবে। এদিন আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার দাস জানান, পিসিতে নিয়ে গেছিল, তাদেরকে আজকে রিটার্ন দিয়েছে। রিটার্ন দেওয়ার পরে 29/1/2022 তারিখে আবার তাদের প্রোডাকশনের ডেট হয়েছে, সঙ্গে সিডি কলফার করা হয়েছে। কয়লা চুরির অভিযোগ ছিল, তিনজনকেই ধরা হয়েছিল এবং ওই তিনজনকে পিসিতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই তিনজনকে আজকে রিটার্ন দিয়েছে। ACGM কোর্টে, সিউড়ি ACGM কোর্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই রয়েছে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগেই যাতে কোথাও কোনো রকম নাশকতামূলক ঘটনা না ঘটে থাকে তার জন্য ইতিমধ্যে সিউড়ি রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন রেললাইন ও এলাকায় রেল পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই মতো গতকাল রেল পুলিশের তরফ থেকে সিউড়ি রেল স্টেশনে আগত বিভিন্ন যাত্রীদের ব্যাগসহ অন্যান্য সরঞ্জাম খতিয়ে দেখা হয়। রেলের এই কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে রেল পুলিশের পক্ষ থেকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। জেলা চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের গোপাল মন্দির, বজরংবলী মন্দির, তাঁতিপাড়া পুরাতন বাসস্ট্যান্ডের কালী মন্দির এবং তাঁতিপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছে কালী মন্দিরের চুরির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোপাল মন্দিরে গোপালের রূপোর বাঁশি সহ বিভিন্ন ধরনের বেশ কিছু রূপোর অলঙ্কার চোরেরা মন্দিরের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। অন্যদিকে বজরংবলী মন্দির, পুরাতন বাসস্ট্যান্ডের কালী মন্দির এবং বিদ্যালয়ের কাছে কালী মন্দিরের প্রণামী বাক্স তালা ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট দেয় চোরের দল।
গতকাল রাতেই চন্দ্রপুর থানার কর্তব্যরত সেভিক পুলিশরা চুরির ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন মন্দির কর্তৃপক্ষ সেবায়েতদের। রাতেই ঘটনাস্থলে আসে চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। রাজনগরের খাসবাজার গ্রামে একটি খামার বাড়ির কুয়োর মধ্যে প্রায় 5 ফুট লম্বা একটি গোগ্রো সাপকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় রাজনগর বন দপ্তরকে। বনকর্মী বিমল মাহতো, সনাতন মাহতো খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওই কুয়োর মধ্য থেকে প্রায় 5 ফুট লম্বা একটি গোগ্রো সাপকে উদ্ধার করেন। সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুনর্বাসন দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। চলে গেলেন আদিবাসী নেতা সুনীল টুডু। 1979 সালে ইলামবাজার ব্লকের কানপুর গ্রামে এক গরিব আদিবাসী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হাসরা হাই স্কুলে পড়াশুনো শেষ করেন 2007 সালে। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরে 2021 সালে ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ অলঙ্কৃত করেন। তিনি 9ই জানুয়ারি শ্বাসকষ্ট এবং প্রবল কাশির জন্য বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ এবং পরে ক্যানিং হাসপাতাল থেকে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি হন। সেখানেও সুস্থ না হওয়ায় কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা আর হয়নি। তিনি আজ ভোর 4টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 42 বছর। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। বীরভূমের দুবরাজপুর শহরে সর্বপ্রথম সবুজে ঘেরা উন্মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দময় নিশ্চিন্ত আশ্রয়স্থল আনন্দ আশ্রম, বৃদ্ধাবাস ও অনাথ আশ্রম। দুবরাজপুর নতুনপল্লী জল ট্যাঙ্কের কাছে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই আনন্দ আশ্রমে সীমিত সামর্থ্যের মধ্যেই বৃদ্ধ বৃদ্ধারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন যাপন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা খরচে অনাথ ছেলে মেয়েরাও থাকতে পারবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9800941683 অথবা 9775163428 অথবা 8906957646 এই নম্বরে। জেলায় শীতের শুরু থেকে শেষ অবধি বহু মেলা বসে। মাঘ মাসের শুরুতে মোহাম্মদবাজার ব্লকের শেখেরডা গ্রাম পঞ্চায়েতের দেহল গ্রামে বসেছে ব্রহ্মদৈত্যী মেলা। আজই এই মেলার শেষ দিন। এই মেলার বিশেষত্ব, এখানে মাটির জিনিসপত্র বেচা কেনা হয়। মেলায় বিক্রি হয় ঘট, সরা, মালসা, পাতনা, হাঁড়ি, কলসি এমন নানান পোড়ামাটির গৃহস্থালী জিনিসপত্র। বর্তমানে মাটির জিনিসপত্রের ব্যবহার কমে গেলেও এখনও অনেকে মাটির তৈরি জিনিস কেনার জন্য এই মেলায় আসেন। বিশেষ করে সরস্বতী পুজোয় সিজানো উৎসবে ব্যবহৃত হয় মাটির জিনিসপত্র। এই মেলা কমিটির সভাপতি তথা স্থানীয় প্রধান মোহাম্মদ রুশাই আলী জানান, দিগল গ্রাম ব্রহ্মদৈত্য মেলায় এখনো মাটির হাঁড়ির প্রচলন আছে। যুগ যুগ ধরে এটাই চলছে। মোটামুটি 60-65 বছর থেকে এই মেলাতে প্রচুর হাঁড়ি বিক্রি হয়। আজকে দিচ্ছে, এটা একটু কমে গেছে, বিক্রি হয়ে গেছে লাস্ট দিন আজ। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। আজ মোহাম্মদবাজার ব্লকের হরিণ সিংহ মতিলাল ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শিবদাস দাস।
সঙ্গে উপস্থিত ছিলেন আদিবাসী নেতৃত্ববৃন্দ। মোট 8টি দলের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের প্রথম পুরস্কার 1,50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 1,00,000 টাকা। আদিবাসী মনে ফুটবলের প্রেমকে জাগিয়ে রাখার জন্য এই প্রতিযোগিতার আয়োজন বলে জানা গেছে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদ বাজার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।